চাটা খেয়ে আমরা আবার বেরোলাম, একটুখানি সমুদ্রের ধারে যাচ্ছি। তবে আমাদের হোটেলটা সমুদ্র থেকে একটু দূরেই আছে, আর সঙ্গে খেতে হলো একটা করে প্যারাসিটামল। মাথা ফাথা এমন ধরেছিল, চা খেয়েও কিছু কাজ হয়নি। তো ছাড়লো জানো তো, প্যারাসিটামল খেয়ে একটু মাথাটা হালকা হলো। সমুদ্রের কাছাকাছি প্রায় চলে এসেছি, ঠান্ডা আছে কিন্তু। প্রথমে ভেবেছিলাম বোধহয় এতটা ঠান্ডা হবে না, কিন্তু ভালোই ঠান্ডা আছে বলো। আমরা আইডিয়া করিনি, ওই যে তিনজনে ঠান্ডা আছে, এটা মাথায় ঢাকা ফাঁকা দিয়ে বেরিয়ে পড়েছি। না সুস্থ থাকতে হবে তো। আমরা খুব ভালো সময়ে এসেছি, ফাঁকা ফাঁকা, এখন বেশ ফাঁকা, খুব ভালো লাগছে। ডিসেম্বর 20 তারিখের পর থেকে নাকি একবারে ফুল সিজন তৈরি হয়ে যাবে, তাই তো? এখন একটু ফাঁকাই আছে, ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারছি। তবে ঠান্ডা আছে কিন্তু এখন। হ্যাঁ, এই হচ্ছে দীঘা সমুদ্র। রাত্রে অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, সকালবেলায় দেখবো। এসে এই নুন টুন রাখা যাবে। এইগুলো কত গো? 90 টাকা। বারবিকিউ চিতল মাছ, চিতল চিতল পেটি নাকি? সোমাস কিচেন এন্ড লাইফস্টাইল ব্লগে স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমাদের পুরী দীঘার প্রথম দিন, আমরা DSP হলিডে হোমে উঠেছি। মোটামুটি ভালো, তবে বিচ থেকে অনেকটাই দূর। আজকে বিচ প্রায় ফাঁকা, লোকজন ভিড় হবে আস্তে আস্তে, কারণ সামনে বড়দিন আসছে। তো এখন আমরা একটু বিচের ধারে ঘুরলাম, এবার মার্কেট থেকে ঘুরবো, রাস্তায় কোথাও খাবো, তারপরে আবার নিজের নিজের রুমে ঢুকে যাবো। কালকে সকালে দেখি প্রোগ্রাম করা যায়, মিত্র ক্যাফেতে খাবার ইচ্ছা আছে, মিত্র ক্যাফেতে খাবার ইচ্ছা আছে, দেখা যাক। কালকে প্রোগ্রাম এখনো আমরা ঠিক করিনি, কালকে আমরা একটু সাইড সিন করবো, দেখা যাক কি করা যায়। আপনারা উপভোগ করুন আমাদের সাথে, আবার অন্য ভিডিও আমরা ছাড়বো, ঠিক আছে? সাবস্ক্রাইব করুন, আমরা এতে আরও এনথু পাই এই ব্লগ করবার জন্য। টাটা। এই যে মিত্র ক্যাফেতে চলে এসেছি, এখানে আজকে ডিনারটা করব, দেখি কি খাওয়া যায় এখানে।
দীঘাতে এলে মিত্র ক্যাফেতে অবশ্যই একবার লাঞ্চ কিংবা ডিনার তো করতেই হবে, অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুবই সুন্দর খাবার দাবার। মানে আমাদের সেদিন একেবারে মনটা ভরে গেছে, সারাদিনের পর এই খাবারটা খেয়ে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। আমাদের ছিল কড়াই পনির, ডাল মাখানি, চিকেন দো পেঁয়াজা, তন্দুরি। আমরা মিত্র ক্যাফে থেকে খেয়ে এবার বাড়ি ফিরছি। দারুণ ছিল ডিনারটা, মানে খুবই ভালো ছিল, দারুণ জমে গেছে। তো তোমরা কিছু বলবে, তোমাদের কেমন লাগলো খাবারটা? দারুণ লেগেছে, দারুণ দারুণ, আর বেশ একদম অন্যরকম ফ্লেভার একটা খাবারে খাবারে জায়গাটাও সুন্দর, খেতে খাবারগুলোও সুন্দর, সব সুন্দর, মোটামুটি ভালোই হলো। শেষ ভালো যা সব ভালো তার, তো সারাদিনের পর দিনটা ভালোই আজকে গেল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, আর ভালোই ঠান্ডা লাগছে, দেখো অবস্থা।